আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স পদ গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এই পদে যে এমসিকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, এমসিকিউ পরীক্ষায় 20টি গণিত এসেছিল। 20টি গণিত অতি সহজ ব্যাখ্যায় কিভাবে উত্তর নির্ণয় করবে এবং শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিভাবে উত্তর নির্ণয় করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, অবশ্যই সাথে থাকুন। 1 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা ছিল এরকম, 3.33 গুণ 0.33 এর গুণ ফলের সাথে 0.99 যোগ করলে যোগফল কত হবে, সেটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। দেখেন এখানে আপনি যে কাজটা করবেন, প্রথমে এই যে এই দুটি সংখ্যার গুণফল নির্ণয় করবেন। এখন এই দুটি দশমিক ভগ্নাংশের গুণফল যদি নির্ণয় করতে যান তাহলে কিন্তু অনেক জটিল হবে, হ্যাঁ। এই জন্য এটা সহজ করার জন্য আপনি এখানে 3 কমন নেবেন, এরকম তাহলে 1.11 থাকবে, কারণ এটাকে যদি আপনি আবার 3 দ্বারা গুণ করেন তাহলে কিন্তু এটাই হবে। এরকমভাবে এখান থেকে আপনি 3 কমন নিয়ে নেবেন, তাহলে এখানে থাকবে 0.11। ওকে, এখন এই দুটি অংশ থেকে এই যে 3 আর 3 যদি গুণ করে নেন তাহলে পাবেন 9। এখন আপনি যদি এখানে এই 1.11 এবং 0.11 এটাকে আলাদা করে গুণ করেন, অর্থাৎ এখানে দশমিক বিহীন করে লেখেন, অর্থাৎ এখানে আপনি দশমিক ছাড়া লিখবেন, এখানেও দশমিক ছাড়া লিখবেন, তাহলে দশমিক ছাড়া যে সংখ্যাগুলো পাবেন সেগুলো যদি গুণ করেন তাহলে আপনার জন্য খুব সহজ হবে, ঠিক আছে। আপনি এইভাবে গুণ করে নেবেন, তাহলে এইভাবে গুণ করার পরে কিন্তু আমরা এটা পাবো। ওকে, আমরা এখানে দশমিক বিন্দুর পর কয়টা ঘর, এখানে 2টি ঘর, এখানে 2টি ঘর, তার মানে আমরা 4টি ঘর পূর্বে দশমিক বিন্দু দিতে হবে। তার মানে যদি এই দুটি সংখ্যাকে ব্র্যাকেটের ভিতরে যদি দশমিক ভগ্নাংশকে আমরা গুণ করি তাহলে কিন্তু এটা পাবো। ওকে, এখন এটাকে যদি আমরা 9 দ্বারা গুণ করি, দেখেন এইটাকে যদি এখন 9 দ্বারা গুণ করা হয় তাহলে কত আসে, দেখেন 9 একে 9 হবে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 19 এর 9, 9 একে 9 আরেক 10। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারবো এই 0, 8, 9, যেহেতু আমার এখানে দশমিক বিন্দুর পূর্বে পরে 4টা ঘর ছিল, এই জন্য আমাদের এখানে দশমিক বিন্দুটা দিতে হবে, ঠিক আছে, এরপরে 4টা ঘর রাখতে হবে। কিন্তু পরে বলা ছিল এরকম যে এই যে সংখ্যাটা এতে গুণফলের সাথে আপনাকে কী করতে হবে, 0.99 কী করতে হবে, যোগ করতে হবে। এখন যদি আপনি এটা যোগ করে দেন তাহলে কিন্তু এটা এরকম হবে যে 0.99 যোগ করবেন, ঠিক আছে, দশমিকের নিচে দশমিক রাখতে হবে। এখন আপনি যদি যোগ করে আসেন এই দিক থেকে তাহলে কিন্তু 9 নামবে, এখানে নামবে 8, 9 দুগুণে 18 হবে, 10 এর 0 হবে, দশমিক হবে, তারপরে এখানে হাতের 1 যোগ হয়ে 2 হবে, তার মানে 2.0889। এটা ছিল 2 নম্বর যে অপশানে সেটা ছিল তার সঠিক উত্তর। এইভাবে আপনি উত্তর নির্ণয় করতে পারেন। তারপরে 2 নম্বর প্রশ্ন ছিল এরকম যে 5 ডজন কলা ও 2 হালি ডিমের দাম 672 টাকা, একটি ডিমের দাম 9 টাকা হলে 1 হালি কলার দাম কত টাকা। এখানে একত্রে দেওয়া আছে 5 ডজন কলা আর 2 হালি ডিমের দাম, একত্রে দেওয়া আছে 672 টাকা, এখানে একটি ডিমের দাম 9 টাকা দেওয়া আছে। দেখেন তাহলে একটি ডিমের দাম যদি 9 টাকা হয়, একটি ডিমের দাম 9 টাকা, একটি ডিমের দাম যদি 9 টাকা হয়, এখানে কিন্তু উল্লেখ করা আছে 2 হালি ডিম। তো 2 হালি ডিম বলতে আমরা কি বুঝি, 2 হালি বলতে আমরা 8টি বুঝি, 2 হালি বলতে কি বুঝি, 8টি বুঝি, তাহলে 8টির দাম হবে 8 নং কত, 72 টাকা। এই যে আমরা ডিমের দামটা পেয়ে গেলাম, এখন একত্রে দেওয়া ছিল 5 ডজন কলা আর ডিম, তাহলে আমরা ডিমের দামটা যদি এখান থেকে বাদ দিই তাহলে কিন্তু আমরা 5 ডজন কলার দাম পাবো। তা 5 ডজন বলতে বোঝায় যে 60টি, 5 ডজন বলতে কি বোঝায়, 60টি কলা। তা 60টি কলার দাম যদি আমরা নির্ণয় করি, কলার দাম নির্ণয় করি, তাহলে এখান থেকে আমরা 672 থেকে 72 বাদ দিয়ে দিব, তাহলে পাবো কত, 600 টাকা পাবো। কিন্তু এখানে বলা আছে, দেখেন এখানে বলা ছিল 1 হালি কলার দাম নির্ণয় করতে হবে। এখন এখানে কিন্তু এই যে 600 টাকা, এই 600 টাকা কিন্তু 60টি কলার দাম। এখন এখান থেকে যদি আপনি 1টি কলার দাম বাইর করেন তাহলে কিন্তু 60কে কী করতে হবে, 600কে কী করতে হবে, 60 দ্বারা ভাগ করতে হবে, আপনি পাবেন কত, এখানে 60 দ্বারা যদি ভাগ করেন তাহলে আপনি পাবেন 10 পাবেন, ঠিক আছে, 1টি কলার দাম। কিন্তু এখানে প্রশ্নে বলা ছিল যে 1 হালি কলার দাম বের করতে হবে, 1 হালি বলতে আমরা 4টি বুঝি, 4টি কলার দাম যদি বের করি তাহলে আমরা 10 এর সাথে 4 গুণ করে দিব, অর্থাৎ 40 পাবো। তার মানে এখানে 3 নম্বরের যে অপশান ছিল সেটা ছিল তার সঠিক উত্তর। সমকোণী ত্রিভুজের ভূমি দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার, হলে তার ক্ষেত্রফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু এটার উচ্চতা দেওয়া থাকে এবং ভূমি দেওয়া থাকে, এজন্য এটার ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এখানে ভূমি হচ্ছে 8 এবং উচ্চতা হচ্ছে 10। আপনি যদি এটাকে লঘিষ্ঠ করেন তাহলে কিন্তু এখানে 4 দশকত 40 এটা পাবেন, তার মানে এটার উত্তর ছিল 40 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে 4 এ বলা ছিল যে একটি উড়োজাহাজের গতি ঘন্টায় 900 কিলোমিটার হলে
1 কিলোমিটার যেতে কত সময় লাগবে, অপশানে সেকেন্ডে উল্লেখ ছিল সময়টা। এই জন্য আপনাকে কি করতে হবে, এখানে 1 ঘন্টাকে সেকেন্ডে নিতে হবে। তাহলে আমরা জানি যে 1 ঘন্টা সমান হচ্ছে 3700 সেকেন্ড। আমরা এখানে কিন্তু বলা আছে যে ঘন্টায় 900 কিলোমিটার যায়, তার মানে আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারি যে 900 কিলোমিটার যায়, 900 কিলোমিটার যায় 3700 সেকেন্ডে। কারণ 1 ঘন্টা সমান যেহেতু 3600 সেকেন্ড, আমাদের যেহেতু এটা সেকেন্ডে নির্ণয় করতে হবে, অপশানে সেকেন্ড ছিল, সুতরাং 1 কিলোমিটার যাবে। অর্থাৎ আমরা এটা যেহেতু 1 কিলোমিটারে যেতে হবে, আমরা এটা মিটারে নেবো না কিলোমিটারে বের করে নেব, সুতরাং এটাকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। আপনি যদি এটাকে ভাগ করেন তাহলে 4 পাবেন, তার মানে 4 1 কিলোমিটার যেতে 4 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ 3 নম্বর যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর। এরপরে বলা ছিল যে x² + x - 20 সমান কত, অর্থাৎ এটাকে মিডিল ফ্যাক্টর করতে হবে আপনার। মিডিল ফ্যাক্টর করলে যেটা আসবে সেটা ছিল তার সঠিক উত্তর, অর্থাৎ 4 5 কত হবে, 20 হবে। আমরা যদি 4 থেকে 5 থেকে 4 বাদ দিই তাহলে কিন্তু একটা এক্স থাকবে এখানে, ঠিক আছে, আর গুণ করলে কিন্তু এখানে 20 হবে। এইভাবে আপনি দুটি সংখ্যা নির্ণয় করে নেবেন। তারপরে দুটি সংখ্যার প্রথম যে দুটি পদ, এই দুটি পদ থেকে আপনি কমন নেবেন এবং পরবর্তী দুটি পদ থেকে আপনি কমন নেবেন 4, ঠিক আছে। এখানে থাকবে এক্স, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, এখানে হবে 5। তা দেখেন এখানে এক্স প্লাস 5, এখানে এক্স প্লাস 5, আপনি এক্স প্লাস 5 কমন নিয়ে নেবেন, তারপরে এখানে চলে আসবে এক্স, আর এখানে হবে কি, -4। এটা ছিল এই প্রশ্নের উত্তর। 4টি দশমিক ভগ্নাংশ দেওয়া ছিল, তাদের গুণফল নির্ণয় করতে হবে। আমি বলেছিলাম যে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আপনি শুধুমাত্র সংখ্যাগুলো খেয়াল করবেন, অর্থাৎ 1, 2, 3, 4, দশমিক বিহীন প্রথম আপনি গুণ করে নেবেন, ঠিক আছে। এখানে গুণ করার পরে কিন্তু আমরা এখানে 24 পাবো, অর্থাৎ 3 4 12, 12 2 24, 24 পাবো। তারপরে এখানে খেয়াল করুন যে এখানে দশমিক বিন পর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ দশমিক বিন পর টোটাল হচ্ছে 4 ঘর। এখানে কিন্তু আমরা গুণ করে ফেলাম 2 ঘর, তার মানে দশমিক বিন্দু দেওয়ার জন্য তার পূর্বে আরো 2টি শূন্য বসিয়ে তারপরে দশমিক বিন্দুটা দিতে হবে। তার মানে এই প্রশ্নের উত্তর ছিল 0.0024, ঠিক আছে। তারপর 7 নম্বরে বলা ছিল এরকম যে সমকোণী ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, ও ত্রিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কোয়ার আমরা লিখতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা আসবে। এটা যদি আপনি ইয়ে করেন 16 এবং 9 যদি যোগ করেন 25 পাবেন, কিন্তু এখানে অতিভুজ স্কোয়ার, যেহেতু আমাদের অতিভুজের মান নির্ণয় করতে হবে, এই জন্য আমাদের কি করতে হবে, এটা বর্গমূল করতে হবে। যদি আমরা এটাকে বর্গমূল করি স্কোয়ারে 5 যাবে, তাহলে অতিভুজ সমান চলে আসবে কত, 5 চলে আসবে, ঠিক আছে। তার মানে এই প্রশ্নের উত্তর ছিল 5 সেন্টিমিটার। তারপরে বলা ছিল যে সরল কোণের পরিমাণ কত। আমরা জানি সরল কোণ বলতে দুটি বিপরীত মুখী রশ্মি, ঠিক আছে, তাদের প্রান্ত বিন্দুতে মিলিত হলে, বিপরীত দিকে মিলিত হলে এখানে 180 ডিগ্রি কোণের উৎপন্ন হয়, এটা হচ্ছে এক সরল কোণের সমান, অর্থাৎ সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এটা ছিল এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন বলা ছিল যে এখানে 3টি বীজগাণিতিক রাশি যোগ আকারে দেওয়া আছে, আপনাকে একটা সরল করতে হবে, সরল করে এটার উত্তর নির্ণয় করতে হবে। আপনি যদি ব্র্যাকেটটা বাদ দেন তাহলে কিন্তু এটা এরকম হবে, যদি ব্র্যাকেটটা বাদ দিয়ে লিখি, দেখেন এখানে কিন্তু 3টা x আসবে আর 1, 2, 3 যদি গুণ করি যোগ করি তাহলে 6 আসবে। তার মানে এই প্রশ্নের উত্তর ছিল 3x + 6। সরল মুনাফার ক্ষেত্রে i = pnr আমরা একটা ফর্মুলা জানি, কিন্তু এখানে p বলতে কি বোঝায়, p কে কি নির্দেশ করে, p কে কিন্তু অপশনে ছিল মূলধন, p কে কিন্তু আসল নির্দেশ করা হয়, অর্থাৎ আমরা আসল এবং মূলধন বলতে একই বিষয় বুঝি। তার মানে 4 নম্বরে যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা ছিল যে বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি কত, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত, পরিধি হচ্ছে 2πr, পরিধি বলতে এই বৃত্তের এই সম্পূর্ণ অংশটাকে বোঝায়, অর্থাৎ এই বক্রাকার যে অংশটা সেটা হচ্ছে বৃত্তের পরিধি। তার মানে এই প্রশ্নের উত্তর ছিল যে 2πr। 44 বলা ছিল যে প্রথম 10 কেজি পরিবহনের জন্য প্রতি কেজি 5 টাকা এবং 10 কেজির উপরে প্রতি কেজিতে 4 টাকা ফি নেওয়া হয়, 27 কেজি পরিবহনের জন্য কত ফি দিতে হবে। দেখেন 10 কেজির ক্ষেত্রে প্রতি কেজিতে দিতে হবে 5 টাকা, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে মোট টাকাটা আসবে 10 × 5, অর্থাৎ 50 টাকা আসবে, ঠিক আছে। যেহেতু 10 কেজিতে প্রতি কেজিতে 5 টাকা দিতে হবে, এখন 10 কেজির জন্য 50 টাকা আসবে। এখন পরবর্তী কত কেজি আছে বাকি দেখি, আমরা 27 থেকে যদি আমরা 10 কেজি বাদ দিই তাহলে কিন্তু আমরা 17 কেজি পাবো। এখন এই 17 কেজির প্রতি কেজিতে দিতে হবে কত টাকা, 4 টাকা, এজন্য আমরা 17 × 4 দিয়ে দিব, ঠিক আছে। 4 সাথে কত হবে, 28, 4 × 4 = 5, 6, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা মোট যে কত টাকা ফি দিতে হবে সেটা চলে আসবে, অর্থাৎ 118 টাকা মোট ফি দিতে হবে।
45 এ বলা ছিল যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখেন বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্র বলতে বোঝায় যে যে বর্গটা বৃত্তকে চারটা শীর্ষবিন্দুতে পরিধির সাথে কি করবে স্পর্শ করে থাকবে, এটা হচ্ছে বৃত্তের অন্তর্নিহিত বর্গ। বৃত্তের অন্তর্নিহিত বর্গের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বৃত্তের যে ব্যাসটা হয় সেটা উক্ত বর্গের কর্ণ হবে, অর্থাৎ এই বর্গটার যে কর্ণটা আর এই বৃত্তটার যে ব্যাসটা এটা একই হবে, অর্থাৎ বৃত্তের যে ব্যাসটা বর্গের কর্ণ বরাবর হয়, অথবা আপনি এভাবে মনে রাখতে পারেন যে এই বৃত্তের যে ব্যাসটা সেটা বর্গের কর্ণ, যেহেতু বৃত্তের ব্যাস বর্গের কর্ণ হবে আর এখানে অলরেডি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, তার মানে এখানে 5 5, অর্থাৎ ব্যাসার্ধ যদি 5 হয় তাহলে ব্যাস হবে কত, ব্যাস হবে কত 10 হবে, ঠিক আছে, অর্থাৎ 10 সেন্টিমিটার হবে এটা ব্যাস। এখন এখানে বলা আছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখেন এখানে এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা এটা ব্যাস, ব্যাসটা হচ্ছে তার কি কর্ণ, আমরা বর্গের কর্ণের সমান সূত্র জানি √2, তার মানে এটা সমান আমরা লিখতে পারবো 10, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এর মান নির্ণয় করি তাহলে এর মানটা আসবে এরকম, ঠিক আছে, এটা হবে এর মান। এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাবো, যেহেতু এখানে বলা আছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন এটাকে বর্গ করলে দেখেন এখানে আসবে 100 আসবে আর এখানে আসবে কত 2 আসবে। এখন যদি এটাকে লঘিষ্ঠ করি তাহলে কিন্তু এখানে আমরা 50 পাবো, তার মানে এই প্রশ্নের উত্তর ছিল যে 50 বর্গ সেন্টিমিটার উক্ত বর্গের ক্ষেত্রফল। তারপরে প্রশ্নে বলা ছিল যে পায়ের মান কত, পায়ের মানটা মূলত কিভাবে আসে। দেখেন আমরা অনেকেই জানি যে পায়ের মান হচ্ছে 1 4 1 6 ডট ডট এরকম একটা অমূলদ সংখ্যা, কিন্তু এটা আসে এরকমভাবে যে দেখেন এই যে দুটি বৃত্ত, এই দুটি বৃত্তের ব্যাস কিন্তু আলাদা, ঠিক আছে, ব্যাসের পরিমাপ কিন্তু সেম না, আবার এই বৃত্তটার পরিধি যা হবে এই বৃত্তের পরিধি কিন্তু তা হবে না, অর্থাৎ বড় হবে। কিন্তু এই বৃত্তের পরিধিকে যদি আমি তার ব্যাস দ্বারা ভাগ করি, অর্থাৎ এই বৃত্তের পরিধি যা হবে সেই ব্যাস দ্বারাই যদি ভাগ করা হয়, ওই বৃত্তের ব্যাস দ্বারাই যদি ভাগ করা হয় তাহলে কিন্তু এই মানটা পাওয়া যায়। আবার আপনি যদি অন্য যে কোনো একটা বৃত্ত অঙ্কন করেন, ঠিক আছে, এই বৃত্তটার ক্ষেত্রে খেয়াল করেন যদি এই বৃত্তের পরিধিকে আপনি এই বৃত্তেরই ব্যাস দ্বারা ভাগ করেন তাহলেও সবসময় এই যে মানটাই আসবে, অর্থাৎ যে কোনো বৃত্তের পরিধিকে উক্ত বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করলে এই মানটাই সবসময় আসে। আর এই মানটাকে প্রকাশ করার জন্য পাই যে অক্ষরটা, এই অক্ষরটা কি করা হয়, ব্যবহার করা হয়, তার মানে এই পায়ের মানটা কিন্তু আসে মূলত বৃত্তের পরিধিকে যদি ব্যাস দ্বারা কি করা হয় ভাগ করা হয়, তার মানে 3 নম্বর যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। তারপরে 47 এ বলা ছিল যে 4টি সরলরেখা এক বিন্দুতে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হবে। আমরা দেখবো যে 4টি সরলরেখা পরস্পর ছেদ করলো, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি আপাত দৃষ্টিতে আমরা চিন্তা করি দেখি তাহলে এখানে কিন্তু আমরা 4টি গুণ পাবো, ঠিক আছে, 1টি 2টি 3টি 4টি। কিন্তু আপনি এইভাবে যদি চিন্তা করেন যে এই দুটি কোণ মিলে কিন্তু একটা কোণ হবে, ঠিক আছে, এই দুটি কোণ মিলে যদি একটা কোণ হয়, আবার এই দুটি কোণ মিলে যদি আরেকটা কোণ হয়, আবার এই দুটি কোণ মিলে যদি আরেকটা কোণ হয়, আবার এই দুটি কোণ মিলে যদি আরেকটা কোণ হয়, দেখেন এখানে একটা কোণ পাই, দুটি কোণ মিলে একটা কোণ, এখানে দুটি কোণ মিলে একটা কোণ, এখানে দুটি কোণ মিলে একটা কোণ, এখানে দুটি কোণ মিলে একটা কোণ, অর্থাৎ 4 যোগ 4, অর্থাৎ মোট কোণের পরিমাণ হবে এখানে কয়টি, 8টি, ঠিক আছে, তার মানে 4 নম্বর যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। 48 বলা ছিল যে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল হচ্ছে 39, শেষ 3টি সংখ্যার যোগফল কত। দেখেন পরপর ক্রমিক সংখ্যা যদি আমরা ধরে নিই একটা এক্স, ঠিক আছে, তারপরে আরেকটা হবে কি x+1 হবে, আরেকটা হবে কি x+2 হবে, এই 3টি সংখ্যা যদি আমরা পরপর ক্রমিক সংখ্যা ধরে নিই তাহলে এদের যোগফলের সমান হবে 39, ঠিক আছে। এখান থেকে আমরা এক্স এর মান যদি নির্ণয় করি তাহলে 3x এখানে হবে কত, 3 হবে, আর এখানে যদি আমরা 39 অর্থাৎ ইংলিশ ফর্মুলা লিখে দিলাম, এখান থেকে আমরা যদি এক্স এর মান নির্ণয় করি তাহলে কিন্তু আমরা এখানে 3 কি হবে, মাইনাস হবে ওই পাশে গিয়ে, তাহলে 36 পাবো, তার মানে এক্স এর মান পাবো কত, 12 পাবো, ঠিক আছে। এখন আপনি খেয়াল করুন তারপরে কিন্তু বলা আছে এরকম যে শেষ 3টির যোগফল নির্ণয় করতে হবে, এখানে এক্স এর মান পাওয়া মানে কি প্রথম সংখ্যাটা পেলাম, ঠিক আছে, অর্থাৎ এটা যদি প্রথম সংখ্যা হয় এটা হবে দ্বিতীয় সংখ্যা, এটা হবে তৃতীয় সংখ্যা, ঠিক আছে, আর এটা হবে চতুর্থ সংখ্যা, এটা হবে পঞ্চম সংখ্যা, আর এটা হবে সপ্তম সংখ্যা,
এই শেষ তিনটির যোগফল কিন্তু নির্ণয় করতে বলা আছে এখানে। এখন আপনি যদি শেষ তিনটির যোগফল নির্ণয় করতে চান তাহলে কিন্তু এখানে পাবেন 48 পাবেন, ঠিক আছে। তার মানে শেষ তিনটির যোগফল হচ্ছে কত? 48, এটা ছিল এই প্রশ্নের উত্তর। তারপরে 49 বলা ছিল যে 2, 9, 23, 44 এর পরবর্তী সংখ্যা কত। এই টাইপের গণিতগুলোর জন্য আপনি প্রথমে ডিস্টেন্সটা নির্ণয় করবেন। দেখেন এখানে ডিস্টেন্স হচ্ছে 7, অর্থাৎ 7 বৃদ্ধি পায়, আর এখানে বৃদ্ধি পাবে তো 14, হ্যাঁ এখানে হবে কত? 21 হবে। তাহলে এই দিক থেকে আপনি ক্যাল করেন, এখানে কিন্তু দেখেন যে দ্বিগুণ করে সরি 7 × 7, 7 × 14, 3 × 7 = 21, অর্থাৎ 7-এর যে নামতা, এই নামতা অনুসারে বৃদ্ধি পাচ্ছে, 7 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আপনি যদি 7 করে বৃদ্ধি করেন তাহলে কিন্তু 21-এর পরের যে সংখ্যাটা সেটা কিন্তু 28 হবে, ঠিক আছে। আর এখানে ক্যাল করেন 2 এবং 7 গুণ যোগ করে কিন্তু 9 হয়, আবার 9 এবং 14 যদি যোগ করেন তাহলে কিন্তু আপনি 23 পাবেন। এরকমভাবে 23, 21 যোগ করলে 44 পাবেন। তার মানে পরবর্তী সংখ্যাটা বের করার জন্য 44 এবং 28 কী করতে হবে? যোগ করতে হবে। এখন 44 এবং 28 যদি আপনি যোগ করেন তাহলে এখানে আপনি পাবেন 12, তারপরে 3, 7, 72। তার মানে এই প্রশ্নের উত্তর ছিল যে পরবর্তী সংখ্যাটা হচ্ছে 72। তারপরে প্রশ্নে বলা আছে দেখেন 8-এর বর্গমূল কত। এখন 8-এর বর্গমূল যদি আপনি নির্ণয় করতে যান তাহলে কিন্তু এটা এইভাবে লিখতে হবে, আমরা জানি, হ্যাঁ। এখন এটাকে আপনি যে কাজটা করবেন 4 × 2 লিখবেন, কারণ আপনি জানেন যে রুট স্কোয়ারে বাদ গেলে কত হবে, রুট স্কোয়ারে যদি বাদ যায় অর্থাৎ 4-এর বর্গমূল হচ্ছে 2, এবং এই 2-এর উপরে রুটটা থেকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে 2√2 এর মান আপনি কীভাবে নির্ণয় করবেন। এটার জন্য আপনি একটা শর্টকাট ট্রিক্স ইউজ করতে পারেন, সেটা হচ্ছে এরকম যে আপনি এই √2-র মানটা যদি নির্ণয় করতে যান, এই √2-কে আপনি ভিতরে 100 দ্বারা গুণ করবেন, 100 দ্বারা যদি গুণ করেন তাহলে হবে কত? 200 হবে। এখন আপনি যে কাজটা করবেন, এই 200-এর কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যাটা সেটার বর্গ সংখ্যা কত হয় সেটা আপনি লিখবেন, অর্থাৎ 200-এর কাছাকাছি, অর্থাৎ আমি যদি 14-এর উপরে স্কোয়ার দিই তাহলে হবে কত? 196 হবে, ঠিক আছে। তার মানে আমরা সবসময় চিন্তা করব যে এই 200-এর কাছাকাছি যে সংখ্যাটা হবে এই সংখ্যাটার পূর্ণবর্গ সংখ্যাটা কত? 14। আপনি এটা লিখে তারপরে 1.2 দিয়ে দেবেন, ঠিক আছে। তার মানে √2-এর মান হচ্ছে 1.2। এভাবে কিন্তু আপনি চেষ্টা করলে উত্তরটা নির্ণয় করতে পারেন। এখন এটাকে কি করতে হবে, যেহেতু √2-এর সাথে এই 2-এর গুণ সম্পর্ক, সুতরাং 2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। যদি 2 দ্বারা গুণ করে তাহলে কিন্তু আপনি এইটা পাবেন, ঠিক আছে। এখন আপনি খেয়াল করে দেখেন যে এখানে দশমিকের পূর্বে 2, এই যে 2 দশমিকের পূর্বে, এখানে দশমিকের পূর্বে 3, এখানে দশমিকের পূর্বে 4, এখানে দশমিকের পূর্বে কত? 1। তার মানে দশমিকের পূর্বে হচ্ছে 2, দশমিকের পরে হচ্ছে 8, তার মানে এটাই হবে তার সঠিক উত্তর, ঠিক আছে। এটা একটা অমূলক সংখ্যা ছিল, এই দশমিক বিন্দুর পর আরও অসংখ্য অঙ্ক সংখ্যা আছে, আমি শুধুমাত্র 2.8 পর্যন্ত নির্ণয় করে দেখালাম। আপনি এই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিন্তু √2 অথবা √3 অথবা √5 এই মানগুলো আপনি এই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে, অর্থাৎ ভিতরে 100 দ্বারা গুণ করে তাদের যে সংখ্যাটা হবে এই সংখ্যাটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা লিখে আপনি সরাসরি কী করবেন, দশমিক দিয়ে পরবর্তী অঙ্কগুলো লিখে নেবেন দশমিক বিন্দুর পর। তারপরে 62-তে বলেছিল যে 1 ঘনমিটার সমান কত ঘন সেন্টিমিটার। এই টাইপের গণিতগুলো কিন্তু করতে গেলে আপনার জন্য শর্ট আপ হবে, অর্থাৎ আমরা জানি যে 1 মিটার, আমরা কি জানি যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এটি মনে রাখা সহজ হবে যদি আপনি এইভাবে কাজটা করেন। এখন আপনি এটাকে ঘন করে দিবেন, ঠিক আছে, যেহেতু এখানে ঘন সেন্টিমিটারের কথা বলা আছে। আপনি যদি এটাকে ঘন করে দেন তাহলে 1 ঘনমিটার সমান কিন্তু এখানে 100000, অর্থাৎ 6টা 0 চলে আসবে। একের সাথে তো এখানে কয়টা শূন্য আছে? 2টি 0 আছে। আপনি এখানে 6টা 0 বসিয়ে দেবেন তাহলে 1 ঘনমিটার সমান কত ঘন সেন্টিমিটার সেটা চলে আসবে। তার মানে এটা ছিল এই প্রশ্নের উত্তর। তারপরে 63-তে বলা ছিল যে 1 বিলিয়ন সমান কত, অপশনে ছিল মিলিয়ন, তাই 1 বিলিয়ন সমান হচ্ছে 1000 মিলিয়ন। এই 3 নং যে অপশানে অপশানটা ছিল সেটা ছিল তার সঠিক উত্তর। বিয়স আমি চেষ্টা করছি কীভাবে অতি সহজ ব্যাখ্যায় গণিতগুলো আপলোড করা যায়। আপনি যদি সকল ক্লাসের নোটিফিকেশন পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে বলে ক্লিক করে রাখবেন।